সিলেট থেকে একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিল এবং যখন 9টার কিছুক্ষণ পর কালীগঞ্জের এই নলছাট এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং পার হচ্ছিল, তখন কিন্তু সেই অরক্ষিত রেল ক্রসিং এ কোনো গেটম্যান কিংবা কোনো ধরনের ব্যবস্থা না থাকার কারণে সেখান দিয়ে একটি ট্রাক যখন পার হচ্ছিল তখনই সেই ট্রেনটি কিন্তু ধাক্কা দেন এবং ধাক্কা দিয়ে সেই ট্রেনটি প্রায় 1 কিলোমিটার এলাকা নিয়ে আসে সেই পিকআপটিকে, এবং পিকআপের মধ্যে যে চালক এবং দুইজন যাত্রী, অর্থাৎ যাত্রী দুজনের মধ্যে দুইজন ব্যবসায়ী ছিলেন যারা হচ্ছে এখান দিয়ে মালামাল নিয়ে যাচ্ছিলেন রাজধানীর দিকে, এবং সেই সময় কিন্তু তাদেরকে এই ট্রেন ট্রেন যখন সামনে থেকে পিকআপটিকে ধাক্কে নিয়ে সেখানে নিয়ে আসে এবং নিয়ে আসার পর কিন্তু লাইন থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর পর কিন্তু এই ঘটনাস্থলে তিনজন মারা যায়। এই অবস্থার পর পর কিন্তু মানুষ এখানকার মানুষ যারা তারা উৎসুক জনতা এসে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু এর আগেই তাদের নিথর দেহ পড়ে থাকে রেললাইনের পাশে। এই যখন অবস্থা তখন কিন্তু গাজীপুরের এই যে কালীগঞ্জ উপজেলার বাসী আমরা আসার পরপরই কিন্তু এখানে দাবি জানিয়েছেন যে এই যে একটি অরক্ষিত রেললাইন, এই রেললাইনের কারণে কিন্তু এর আগেও একাধিকবার এখানে দুর্ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই লাইন দিয়ে কিন্তু এই উত্তরা সহ এই অঞ্চলের একটি বিকল্প রাস্তা রয়েছে, যে কারণে এই রাস্তা দিয়ে প্রায়ই পণ্যবাহী এবং যানবাহনের গাড়ি, ছোট ছোট গাড়ি চলাচল করে, কিন্তু চলাচল করলেও এখানে কোনো রেল ক্রসিং না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটছে। এই অবস্থায় কিন্তু কিছুক্ষণ আগে এখানকার কালীগঞ্জের থানা পুলিশ তারা এসে এখান থেকে গাড়িটি উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত কিন্তু তিনটি লাশই এই রেললাইনের পাশে পড়ে রয়েছে, লাশ তারা নেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় কিন্তু রেল চলাচল স্বাভাবিক রয়েছে এই সিলেট রাজধানীর সঙ্গে, যোগাযোগ এখন পর্যন্ত ঠিক আছে। তো এই ছিল কালীগঞ্জ থেকে আমার কাছে সবশেষ সড়ক দুর্ঘটনার খবর নিয়ে। আমরা সরাসরি ছিলাম গাজীপুরের কালীগঞ্জে।